বেগুন বরবটি টমেটোর দাম সেঞ্চুরি ছাড়িয়ে গেছে পেঁয়াজের দামও পঁচানব্বই থেকে একশো টাকা ডিমের দাম কমাতো দূরে বরং প্রতিনিয়ত বেড়েই চলছে পাল্টাপাল্টি দোষারোপের চক্করে হতাশ হওয়া ছাড়া কিছুই করার নেই ক্রেতাদের বিস্তারিত রিপোর্টে গেল কয়েকদিন ধরে প্রোটিনের অন্যতম যোগানদার ডিমের দাম ঊর্ধ্বমুখী দেশের বড় পাইকারি বাজার কারওয়ান বাজারে একশো পঞ্চাশ থেকে একশো ষাট টাকায় ডজন বিক্রি হচ্ছে সেই ডিম পাড়া মহল্লায় বিক্রি হচ্ছে একশো সত্তর টাকা করে খুব বেশি লাগতো কোরবানির ঈদের পর আরেক দফা বেড়েছে পেঁয়াজের দাম খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে পঁচানব্বই থেকে একশো টাকা দরে মাছ সবজি সব কিছুর দামি চড়া কেবলমাত্র ডেরস পটল ছাড়া অন্য কোন সবজি মেলে না পঞ্চাশ টাকায় ক্রেতারা বলছেন দাম কমাতে চাইলে মধ্যসত্বভোগীদের ঠেকাতে হবে মধ্যসত্যভোগী যারা আছেন ইন্টারমিডিয়াটে তারা মনে হয় বেশি প্রফিট পেয়ে যাচ্ছে না দাম যাচ্ছেন একশো টাকা করলা এবং উস্তা ওইলে আপনি হলো একশো থেকে নব্বই একশো থেকে একশো দশ টাকা সবজি নষ্ট হইতেছে নষ্ট হওয়ার কারণে কিছু কিছু সবজি তুলনামূলক একটু বেশি এদিকে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম তদারকিতে মাঠে নেমেছে ভোক্তা অধিদপ্তর কর্মকর্তারা বলছেন অস্বাভাবিক দাম পেলে নেওয়া হবে ব্যবস্থা আমরা কিন্তু করছি মনিটরিং কিন্তু সব মূল্য কিন্তু আমি ইনস্ট্যান্ট কন্ট্রোল করতে পারবো বিষয়টা কিন্তু এমন না কিন্তু আমরা কিন্তু নিয়মিতই করছি তবে বৃষ্টির কারণে নিত্য পণ্যের দাম নামা করে বলেও জানান তিনি আনোয়ার হোসেন নাগরিক ঢাকা একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রসারের দশ বছরের গ্যারান্টি